দেড় ঘন্টা একটা ভয়ঙ্কর জার্নি করার পর আমি পৌঁছে গেছি ওজি বাই দা লেকে। হাই সবাই, কেমন আছো? ওয়েলকাম এগেন টু মাই চ্যানেল পৃথাস ডেইলি ডায়েরি। তো আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। তো আজকে হচ্ছে গিয়ে 2nd February, আজকে আমার সোশ্যাল ম্যারেজে 2 বছর কমপ্লিট হলো। তো সেই জন্য আমি আর সুমিক আজকে জাস্ট ডিনারে যাব। তো এখন বাজে মোটামুটি 6টা। তো আমরা ঠিক করেছি আজকে আমরা ওজি বাই দা লেকে যাবো। অনেকদিন ধরে যাওয়া ট্রাই করছিলাম কিন্তু সামাও যাওয়া হয়ে উঠছিল না। আর এটা তো এখন কলকাতার ভীষণ একটা ট্রেন্ডিং প্লেস, আর কলকাতায় ঠান্ডাও কমে গেছে। তখন ভাবলাম যে অবশ্যই একবার এটা কিন্তু এখন ট্রাই করা যেতে পারে। তাহলে এখনও আমি রেডি হইনি, এরকম ভূতের মতো তো আর যাবো না আমার অ্যানিভার্সারি ডিনারে। তাহলে আমি ঝটফট করে রেডি হই আর তারপরে তোমাদের সঙ্গে তাহলে দেখা করছি। তো আমি রেডি হয়ে গেছি আর আজকে পরেছি আমি এই শাড়িটা। তাহলে আমরা এখন ঝটপট যাই। এখন অলমোস্ট 7টা বাজে। তো দেখি এখান থেকে ওজি বাই লেক যেতে ঠিক কতটা লাগে। তাহলে নেক্সট তোমাদের সাথে দেখা হচ্ছে ওজিতে। আমাদের বেলগাছিয়া থেকে তপসিয়ার যে রাস্তাটা ম্যাক্সিমাম 40 মিনিট লাগার কথা, সেটা আমাদের 1.5 ঘন্টা লেগেছিলো। কারণ একে তো সেদিন উইকডেজ ছিল, ফ্রাইডে ছিল, তো অফিসের পুরো ভিড়টাই আমরা পেয়েছিলাম। প্লাস হচ্ছে গিয়ে সেদিন 2 তারিখ প্রচুর বিয়ের তারিখ ছিল, সেই জন্য পুরো রাস্তা জ্যাম ছিল। আর আমরা ইভেন জানতামও না যে ওজি বাই দা লেকের ভেতর এতগুলো ব্যাঙ্কোয়েট হল আছে, সেই জন্য জায়গাটা ফুল জ্যাম ছিল। আর বাকি যদি কেউ আসতে চাও বাই রোড বা বাই ট্রেন বাই মেট্রো, এটাই বলবো শিয়ালদা স্টেশন বা শিয়ালদা মেট্রো স্টেশন নেমে সেখান থেকে তপসিয়ার অটো ধরতে হবে। তপসিয়া মোড়ে নেবে আবার, কিন্তু সেখান থেকে মোটামুটি 600-700 মিটার হেঁটে এলে তবে তুমি ওজির এন্ট্রান্সে পৌঁছাবে। তার ভেতরে কিন্তু আরও বেশ কিছুটা হাঁটতে হবে। 1.5 ঘন্টা একটা ভয়ঙ্কর জার্নি করার পর আমি পৌঁছে গেছি ওজি বাই দা লেকে। এখানে প্রচুর বিয়ে বাড়ি আছে আর প্রচুর ব্যাঙ্কোয়েট হল আছে, তো এখানে অনেকগুলো অলরেডি বিয়ে হচ্ছে। আর আজকে যেহেতু একটা বিয়ের ডেট, সেই জন্য আজকে কিন্তু রাস্তায় প্রচণ্ড জ্যাম। আর ওজি বাই লেকের প্রত্যেকটা ব্যাঙ্কোয়েটই কিন্তু ভর্তি। এবার দেখা যাক, বুকিং তো আমাদের 8টার সময় ছিল, এখন 8:30 অলমোস্ট বাজে, গিয়ে ওখানে কী হয়। আমি জায়গাটা রেকর্ড করব বলে অনেকটা আগে নেমে গেছিলাম। তো এখানে একটা বেশ সুন্দর একটা গ্রাউন্ড আছে যেখানে দেখতে পাচ্ছিলাম যে কোনো লোকাল ক্রিকেট টুর্নামেন্ট চলছিল। আর এটা হচ্ছে পুরোটা জায়গা ওজি বাই লেকের ভেতরে, কিন্তু গ্রাউন্ডটা বিশাল সারফেস এরিয়া জুড়ে কিন্তু ওজি বাই দা লেক আছে। আর এই জায়গাটা দিয়ে হেঁটে যাওয়ার কোনো দরকার নেই, কারণ ওদের রেস্টুরেন্টের একদম সামনে খুব ভালো গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা আছে। আমি জাস্ট জায়গাটা রেকর্ড করবো বলে তাড়াতাড়ি গেছিলাম। আর ওদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে যার থ্রু কিন্তু আমি বুকিং করেছিলাম, যার মধ্যে আমি আমার সব ধরনের প্রেফারেন্স, আউটসাইড বসবো কি ইনডোর বসবো, সব কিছু কিন্তু মেনশন করে দিয়েছিলাম, যেটা আমি ডেসক্রিপশন বক্সে অলরেডি মেনশন করে দিয়েছি। তো তোমরাও কিন্তু ওই হোয়াটসঅ্যাপ নাম্বারের থ্রু গিয়ে ওদের থেকে বুকিং করে নিতে পারো। আর উইকেন্ডে অবশ্যই অনেকটাই ভিড় হয়, যেহেতু আমরা উইকডেসে গেছিলাম তাই হয়তো আমরা একটু কম পেয়েছিলাম। তাও আমি বলবো যে যখনই যাও না কেন টেবিল রিজার্ভ করে যাওয়াই কিন্তু বেস্ট। তো উইকডেজে যাওয়ার কারণে আমাদের কিন্তু বেশিক্ষণ ওয়েট করতে হয়নি, আর যেহেতু টেবিল রিজার্ভ ছিল তাই আমরা চট করে কিন্তু একটা খুব সুন্দর জায়গা পেয়ে গেছিলাম বসার জন্য। তো এখানে সিটিং সিস্টেমের ব্যাপারে যেটা বলার, অবশ্যই ইনডোরেও বসার জায়গা আছে কিন্তু ম্যাক্সিমাম লোক প্রেফার করেন আউটডোরে বসার, কারণ ওজি বাই দ্য লেক, তো লেকের পাশে না বসলে আর এই ভিউটার মজা নেওয়ার কোনো জায়গাই নেই। তো এটা আমি যেটা দেখাচ্ছি ওদের ইনডোরের যে সুন্দরভাবে সাজানো, আর এটা একটা স্পেশাল টেবিল ছিল, মেবি যদি কেউ এখানে ভ্যালেন্টাইন্স ডে, অ্যানিভার্সারি বা যে কেউ মানে কিছু যদি আপনারা সেলিব্রেট করতে চান লাভ অ্যানিভার্সারি টাইপের, তার জন্য এই টেবিলটা কিন্তু সাজানোই ছিল। আমারও অ্যানিভার্সারি ছিল কিন্তু আমার মনে হয়েছে এটার জন্য যে এক্সট্রা কস্ট দিতে হবে, এক্সট্রা কস্ট ছিল, ঠিক কতটা আমি জানি না, জাস্ট জিজ্ঞেস করেছিলাম, বলেছিল এক্সট্রা চার্জেস আছে, সেটা দিয়ে আমি খাবার খেলে বেশি খুশি হতাম। কিন্তু যদি কেউ চান এখানে এসে টেবিলটা কিন্তু বুক করতে পারেন, কিন্তু তার জন্য হোয়াটসঅ্যাপ নাম্বারে আগের থেকে কিন্তু রিকোয়েস্ট দিতে হবে। তো এখানে মোটামুটি 2 সিটার বা 3 সিটার যেগুলো সেগুলো সবই লেকের ধারে, কিন্তু আরেকটু যদি বড় গ্রুপ আসে ধরুন 10-12 জন মতো, সেগুলো একদম লেকের পাশে নয়, সেগুলো একটু কিন্তু ভেতর দিকে, কিন্তু তার জন্য ভিউয়ের কোনো কমতি নেই। যদি আমি ঢোকার সময় দেখেছিলাম
ইনডোরের সিটিং এরিয়াটা প্রায় কিন্তু ফাঁকাই ছিল। এবার সেটা উইকেন্ডে কতটা ভর্তি হয় সেটা আমি জানি না, কারণ এখানে সবাই যারা আসেন সেটা কিন্তু এই লেকের ভিউটাকেই প্রেফার করেন। আর যেটা বলার, এখানে কিন্তু কোনো ধরনের কোনো ড্রিঙ্কস বা অ্যালকোহল সার্ভ করা হয় না। হুক্কা পাওয়া যায়, কিন্তু এখানে ওই সংক্রান্ত কিছু পাওয়া যাবে না প্রবাবলি আমার মনে হয়, যেহেতু ব্যাঙ্কোয়েট হল আছে এবং সামনে একটা স্কুল আছে। সেই জন্য এখানে যদি কেউ ঐসবের জন্য আসেন তাহলে কিন্তু এখানে এসে আপনাদের হতাশ হতে হবে। আর এটা হচ্ছে কি আমাদের টেবিলটা যেটা আমরা পেয়ে গেছিলাম। ইনডোরের এরিয়াটা আমি যেহেতু ঢোকার সময় শ্যুট করিনি, সেটা আমি বেরোনোর সময় শ্যুট করেছিলাম, তখন সেটা আমি আপনাদের দেখাবো। আর এটা হচ্ছে গিয়ে বাকি জায়গাটা যেটা হচ্ছে গিয়ে আমরা দেখতে পাচ্ছি, আর এটা হচ্ছে সেই ভাইরাল ছবি তোলার জায়গাটা যেটা সবাই কিন্তু ছবি তোলে। আর অলরেডি এতটাই ভিড় ছিল যে আমি ভাবলাম যে কিছুক্ষণ পরে এসে ছবিটা তুলবো। আর আমি আপনাদের পুরো বাইরের যে আউটডোর এরিয়াটা অলরেডি দেখিয়ে ফেলেছি, আর এখান থেকে যে লেকের ভিউটা এটা দেখে বেশ কিন্তু একটা ফরেন ফরেন টাইপের ফিল হচ্ছিল, কি তাই তো? আর আরেকটা কথা, এখানে যাদের ঠান্ডা লাগার ধাত আছে রাতের দিকে কিন্তু এই জায়গাটা অ্যাভয়েড করতে পারেন, কারণ এখানে প্রচণ্ড লেকের ধার থেকে একটা ঠান্ডা হাওয়া আসছিল এবং শিশিরও পড়ছিল। আর এখানের ভিউটা আমার মনে হয় রাত্রিবেলা যতটা সুন্দর, যদি কেউ সানসেটের সময় আসে আমার মনে হয় তাহলেও কিন্তু ঠিক ততটাই সুন্দর আপনারা এনজয় করতে পারবেন। তো শমিকের ওপর দায়িত্ব ছিল ফটো আর ভিডিও শ্যুট করার, যেটাও ভালোভাবেই করেছিল। এবার আর দেরি না করে এবার খাওয়ার দিকে যাওয়া যাক, কারণ অলরেডি প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো। তো চলে এসছে আমার ভিডিও একটা ফেভারিট পার্ট, যেটা হচ্ছে গিয়ে মেনু কার্ড। মেনু কার্ডটা এমনিই অনেকটা বড় ছিল, তাই আমার যদি কিছু এর মধ্যে মিস হয়ে গিয়ে থাকে তাহলে তোমরা কিন্তু গুগলে এটা নিয়ে সার্চ দিলেই পুরো মেনু কার্ডটা পেয়ে যাবে। আর এখানে দাম মোটামুটি 350 থেকে স্টার্টিং ছিল, আর মোটামুটি মনে হয় 550-600 এরকম কিছু ছিল। যদি আমি ভিউয়ের কথা বলি, ভিউ ওয়াইজ এখানের দাম কিন্তু মোটামুটি ঠিকই ছিল, খুব কমও না আবার খুব বেশিও যে সেটাও আমি বলবো না। আর খাবারের টেস্টগুলোও কিন্তু এর সাথে যথেষ্ট ভালো ছিল, যদিও আমার লাস্টে ডেজার্ট খাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু ডেজার্ট যেটা আমার পছন্দ ছিল সেটা 550 টাকার দাম দেখে আর অলরেডি এতটা আমি খেয়ে ফেলেছিলাম, তাই আমরা আর এখান থেকে ডেজার্ট না খেয়ে দুজনে মিলে বাইরে গিয়ে বাস্কিন রবিন্স থেকে আইসক্রিম খেয়েছিলাম, যেটা আমি তোমাদের সাথে ভিডিও শেষে অবশ্যই শেয়ার করবো। আর এটা হচ্ছে গিয়ে পুরো মেনু কার্ডটা যেটা তোমরা দেখতে পাচ্ছ, চাইলে কিন্তু ভিডিও পজ করে দেখতেই পারো। আর তার সাথে গুগলে যেরকম আমি বললাম পুরো ডিটেল মেনু কার্ডটা কিন্তু উইথ ফটোস তোমরা পেয়ে যাচ্ছ। প্রথমেই নিয়ে নিয়েছিলাম দুটো ড্রিঙ্ক, যেটা শমিক নিয়েছিল সেটার নাম ছিল ফ্রেশ গডেস, যেটা সিম্পল অরেঞ্জ জুসের উপর একটা রোজমেরি দিয়ে দিয়েছিল। আর আমি নিয়েছিলাম দ্য ব্লু কলার্স অ্যান্ড হোয়াইটস, যেটা ব্ল্যাকবেরি এবং ওয়াটারমেলন পাঞ্চ করা ছিল, আর প্রত্যেকটারই দাম ছিল 340 করে। তো আমি যেখানে যাই সেখানে মোমো অবশ্যই অর্ডার করি। এটার ডিশটার নাম ছিল পোচ পেকিং, যেটা আমি সোজা ভাষায় বুঝলাম যে একটা চাইনিজ স্যুপের ভেতরে চারটে ভালো মোমো দিয়ে দিয়েছিল, যেটা আমার কিন্তু খেতে দারুণ লেগেছে। তোমরাও কিন্তু গেলে এটা ট্রাই করতে পারো যারা মোমো লাভার। আর এটার ডিশটার দাম ছিল 360। যেহেতু আমি তন্দুরি খেতে খুব ভালোবাসি, তাই নেক্সট আমরা অর্ডার দিয়েছিলাম তিখা ট্যাংরি, যেটাতে বড় বড় চারটে লেগ পিস ছিল, আর এটা কিন্তু খেতে দারুণ ছিল। এটার ভেতরের চিকেনগুলো এত জুসি ছিল যে আমার কিন্তু দুটো লেগ খেয়েই মোটামুটি পেট ভরে গেছে, যেটা আমি তোমাদের দেখাচ্ছি। আর এর দাম ছিল 350। নেক্সট আইটেম ছিল শমিকের ফেভারিট ফিশ অ্যান্ড চিপস, যেখানে বড় বড় চার পিস ছিল, আর এর দাম ছিল 430, যেখানে ওরা কিন্তু একদম অরিজিনাল ভেটকি ফিশ প্রোভাইড করেছিল, আর এটা ভীষণই ক্রিসপি ছিল খেতে। আর মাছের পরিমাণ এতটাই বেশি ছিল যে দু পিস আমি পুরোপুরি খেয়ে উঠতে পারিনি। তো এই স্টার্টারগুলো খেতে খেতেই কিন্তু আমার পেট একেবারে ভর্তি হয়ে গেছিলো, তাই মাঝখানে একটু গ্যাপ নাড়ে দিলে কিন্তু আদৌ আর কিছু খেতে পারতাম না আমরা। আর যেহেতু অনেকটা টাইম হাতে ছিল সেই জন্য আর আপনাদের আরেকবার একটু এই পুরো ভিউটা দেখিয়ে দিচ্ছি, যেটা দিক থেকে কিন্তু আমি জাস্ট চোখ সরাতে পারছিলাম না। আর রাত যত বাড়ছিল ঠান্ডাও তত বাড়ছিল, আর তাসে শিশিরও পড়ছিল, এবং আমাদের ফোন টেবিল সব কিছুতেই কিন্তু ভালো রকমের শিশির জমা হয়ে গেছিলো, যেটা পরে শেষে কিন্তু জল জল মতো পুরো হয়ে গেছিলো। তাই যাদের ঠান্ডা লাগার ধাত আছে আবারও বলছি তারা কিন্তু সামলে। আর সবার টেবিলেই এই চার্জেবল লাইটটা ছিল, যেটা চার্জ কিন্তু ধীরে ধীরে কমে আসছিলো। আর ভিডিওতে যখন আমি শমিকের সাথে আছি তো ওর অদ্ভুত এক্সপ্রেশনগুলো না দেখালে ভিডিওটা কিন্তু ইনকমপ্লিট থেকে যাবে। এমনি ক্যামেরা কনসাস, ভিডিও করলে তো আরোই কনসাস হয়, মুখ বেঁকিয়ে আমাকে বলে যে ক্যামেরাটা সরাতে, তাই ওকে আর ক্যামেরা
দাঁড়াতে বেশিক্ষণ ক্যাপচার না করে আমি আবার নিজের দিকেই ফিরে এলাম। তাহলে এবার আমি যাব ওই ভাইরাল জায়গাটাতে ফটো তুলতে, তাহলে তোমরাও চলো আমার সাথে আর দেখো কী কী পোজ দেওয়া যায়। যাক, অ্যাট লাস্ট আমি লোকজনকে সরিয়ে একটু জায়গা করতে পেরেছি যেখানে আমি ভালো মতো নিজের কটা সিঙ্গেল ফটো আর ভিডিও তুলতে পেরেছি। ওজিতে আসবো অথচ এখানে ছবি কেউ তুলবে না সেটা তো আর পসিবল নয়, তাহলে ব্যাস আমিও সেই দলেরই। লাস্ট আইটেম ছিল সমীকের ফেভারিট চিকেন বাফেলো পিৎজা, এটা ছিল একটা থিন ক্রাস্টের পিৎজা, এটার দাম ছিল 470। এটা কিন্তু খেতে বেশ ভালো ছিল। যেটাতে আমার মাথা গরম হয়েছিল সেটা হচ্ছে এই 180 ml এর থামসাপের ক্যানটা, যেটা বাইরে 50 টাকায় অ্যাভেলেবেল, সেটা এখানে দিতে হয়েছিল 180 টাকা। শুধুমাত্র শাহরুখ খানের মুখ চেয়ে আমি সেই দিনের মতো চুপ করে রইলাম। আউটডোর তো দেখানো শেষ, এবার আমি তোমাদেরকে দেখাই যেটার ইনডোর এরিয়া সিটিং এরিয়াটা কীরকম। তো ম্যাক্সিমাম লোকেই দেখতে পাচ্ছ যেমনি বাইরেই বসেছিল, আর উইকডেজও ছিল, ফ্রাইডে নাইট, তো সেরকমভাবে কিন্তু অ্যাজ সাচ ভিড় ছিল না। তো এটা হচ্ছে ওদের ইনডোর এরিয়াটা, যেটাও কিন্তু মোটামুটি ফাঁকাই ছিল যেরকমই বললাম। তবে ওদের বসার ক্যাপাসিটি প্রচুর, তবে ম্যাক্সিমাম লোকই অবশ্যই যে লেকের ভিউটা ওটাই সবাই পছন্দ করে, আর পাশেই একটা বাচ্চাদের বার্থডে পার্টিও চলছিল, তো মেবি সেই কারণেও হয়তো এই জায়গাটা অনেকটাই ফাঁকা ছিল। আর এটা হচ্ছে ওদের ইনডোর এরিয়ার জায়গাটা, যেটা তখন অলমোস্ট রাত্রি 11টা বেজে গেছিলো, তো তখন প্রায় লোক নেই বললেই চলে, তখন সবাই বাড়ি যাওয়ার পথে। তো আমিও বাড়ি যাওয়ার আগে ইনডোর এরিয়াটা ভালো করে ক্যাপচার করে তোমাদের সাথে শেয়ার করে গেলাম। আর তোমাদেরও যদি এই জায়গাটা ভালো লাগে তাহলে উইকডেজে বা উইকেন্ডে বন্ধুবান্ধব ফ্যামিলির সাথে কিন্তু একবার আসতেই পারো আর ট্রাই করতে পারো। তো যেরকমটা আমরা প্রথমেই ঠিক করেছিলাম, অজিতে আর টাকা না দিয়ে দুজনে বাস্কিনসে এসে একটা করে চকলেট আইসক্রিম আর চিজ কেক খেয়ে সেদিনের মতো ডিনার ডেট আমরা ওখানেই কমপ্লিট করেছিলাম। তো এবার আমি তোমাদের সাথে আমার রিভিউটা শেয়ার করব, যেটাকে বলে অনেস্ট রিভিউ, যে অজি বাই দ্য লেক আমার সেদিন কেমন লাগলো। তাহলে এবার তোমাদের সাথে শেয়ার করে নেবো সেদিনের কিছু মোমেন্টস। অ্যানিভার্সারি ডিনারে গেছি আর ফটো তুলবো না সেটা কি হয়, এমনিই তো আমি ফটো তুলতে ভীষণ ভালোবাসি। তো সেখানে আমাদের টোটাল বিল হয়েছিল 2600 টাকা, যেখানে আমরা 7% সার্ভিস চার্জ ছিল রিমুভ করে দিতে বলেছিলাম, প্লাস অফার দিয়ে আমাদের বিল লাস্টে দাঁড়িয়েছিল 2100 টাকায়। তো মেকআপ তুলে আমি আবার বাড়ির ড্রেসে ফেরত চলে এসেছি আর তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি আমার অনেস্ট রিভিউ। তো আমার যেটা মনে হয়, অজিবাই লেকে খাবারের প্রাইস কিন্তু বেশ ভালো রকমেরই হাই আছে। হ্যাঁ, আর ওদের তবে ভিউটা অসাধারণ, যেটা আমি অবশ্যই বলবো, সে তুমি সকালেই যাও, সানসেটের সময় যাও বা রাত্রিবেলা যাও, ভিউটা কিন্তু অসাধারণ। কিন্তু খাবার যদি আমি বলি, খাবারগুলো ভালো কিন্তু এমন নয় যে এরকম খাবার আমি আগে খাইনি বা ভবিষ্যতে আমি খাবো না, এমন নয় যে কোনোটা আমার মুখে লেগে আছে, ঠিক আছে, ভালো টেস্ট। আর যেটা বলা সেটা হচ্ছে ওদের কিন্তু ড্রিঙ্কসের অপশান বলো বা ডেজার্টের অপশান বলো খুবই কম, এবং ড্রিঙ্কসের দামই শুরু হচ্ছে 340 থেকে আর ডেজার্টের দাম হচ্ছে গিয়ে 400 থেকে স্টার্টিং। তো আমার মনে হয় যদি তোমরা শুধু ভিউটাকে বেশি ইম্পর্টেন্স দাও তাহলে কিন্তু একবার অন্তত অজিবাইলে ট্রাই করতে পারো। আমি যেমনি একবার গেছি কিন্তু আমার মনে হয় না যে আমি আবার ওখানে যাব, যদি না ওরা অন্য কোনো মেনু এখানে ওরা আর কি মানে এখানে যদি আবার অন্য কোনো মেনু না কোনো ইনভেন্ট করে। তো এটাই বলবো, এটাই হচ্ছে আমার অনেস্ট রিভিউ, যে যদি একবার ভিউয়ের জন্য যেতে চাও তাহলে কিন্তু অজিবাই দ্য লেক কলকাতায় এখন একটা নতুন অ্যাট্রাকশন, ছবি তোলার জন্য ইনস্টাগ্রামেবল প্লেস হিসেবে এখন খুব ভাইরাল হয়েছে, একবার কিন্তু যাওয়া যেতে পারে। তাহলে আজকে এইটুকুই, তো তোমরা আমার সাথে থাকো, দেখতে থাকো পৃথাস ডেইরি ডায়েরি, ভালো থেকো, ভালো রেখো, তাহলে তোমাদের সাথে দেখা হবে আমার নেক্সট ভিডিওতে। এখনের জন্য এইটুকু, বাই।